প্রিয় আমার মা বোনেরা, খেয়াল করেন, খবরদার, বিপদদায়িনভাবে চলা যাবে না, বিপদদায়িনভাবে রাস্তায় নামা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, স্বামীর বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে না, স্বামীর কথায় কথায় মুখে তর্ক করা যাবে না। কিন্তু সিন্ধের মা বোনেরা তা শোনে না, আসে না নাই, স্বামীর কথায় কথায় মুখে তর্ক করে। আর যদি গরিব স্বামী হয়, বাপুর বাড়ির থেকে যদি কিছু দেয়, তাহলে তো তিন বেলা খুঁটা না দিয়ে ভাত খাই না। যেই সমস্ত নারীরা স্বামীর খুঁটা দেয় শোনেন, আমার সম্মানিতা মায়েরা বোনেরা যারা আছেন, কান্না গান, স্বামীর খুঁটা যারা দেয়, ওই নারীরা জাহান্নামী নবীজি ঘোষণা করেছেন। স্বামীর মুখে মুখে যারা তর্ক করে, ওই নারীরা জাহান্নামী। আমার মায়েরা খবরদার, স্বামীর বিপক্ষে যাবেন না, শরীয়ত সম্মত, শরীয়তের বিধান মোতাবেক স্বামীর পছন্দের বাইরে যাওয়া যাবে না, স্বামীকে অসন্তুষ্টি করা যাবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী হচ্ছে এমন একটা দামি জিনিস, আমি যদি আল্লাহর পক্ষ থেকে পারমিশন পেতাম যে মানুষ মানুষকে যদি সেজদা দেওয়ার অনুমতি আল্লাহ আমাকে দিতেন, গোটা স্ত্রীদেরকে বলতাম, নারী জাতিদেরকে বলতাম, তারা যেন বিবাহের পর তারা তাদের স্বামীর পায়ে সেজদা দেয়। কি দামি জিনিস! একটা ভিডিও দেখলাম, এক বৌতি এক রামদা নিয়ে স্বামীকে তা বলতেছে, ঘর থেকে ও লুঙ্গি পরা টাইম পাচ্ছে না, খাইছে দোর, হ্যাঁ যে এরাম ধরেছ, ঘর থেকে বেরিয়ে আসো দোর কার হতো। তার একজন ওখানে কমেন্টে লিখেছে, জীবনে বিয়ে করতে চাইছিলাম, কার বিয়ে করবো, বিয়ে করার স্বাদ মিটে গেছে, কত দুঃখ পান। ও মা, আপনাদের কারণে একজনের বিয়ে করার স্বাদই মিটে গেল। দা নিয়ে তাড়ানো তো দূরের কথা, স্বামীর সামনে তর্ক করা যাবে না, স্বামীর মুখে মুখে কথা বলা যাবে না, কোনো কাজে স্বামীকে গালিগালাজ করা যাবে। মা বোনদেরকে বলছি, সতর্ক হন, সাবধান হন। আর আজকে নারীদের খাসিয়া খুব খারাপ হয়ে গেছে, নিকৃষ্ট মানের হয়ে গেছে, স্বামীদেরকে একেবারে পছন্দই করে না, কতক্ষণ ঠিক কিনা, মানে কোন রকম জীবন যাপন করতে হয় তাই ছেলে মিশে ভোজে মিশে এরকম অবস্থা। খবরদার, স্বামী স্ত্রীর মহব্বত, জান্নাতি মহব্বত, জোরে কান সুবহানাল্লাহ। مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال تعالى رب هب لي من الصالحين
فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم صدق الله العظيم সকল আওয়াজ দিয়ে জোরে সরে বলুন আল্লাহু আকবার আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আফদালু আমাল قال عليه الصلاة والسلام إيمان بالله ورسوله قيل ثم ماذا قال عليه الصلاة والسلام الجهاد في سبيل الله قيل ثم ماذا قال عليه الصلاة والسلام حج مبرور وقال عليه الصلاة والسلام من حج لله فلم يرفث ولم يفسق ولم يقصر رجعك يومي ولدته أمه وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি তো শুনতে পাচ্ছি না, আমার শোনালে কি গুনাহ হবে? সকলে একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ পাহিলে নিরালাই গো নবী পাহিলে নিরালাই পাহিলে নিরালাই গো নবী পাহিলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গাই পাহিলে নিরালাই গো নবী পাহিলে নিরালাই পাহিলে নিরালাই গো নবী পাহিলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গাই পাহিলে নিরালাই গো নবী পাহিলে নিরালাই পাহিলে নিরালাই গো নবী পাহিলে নিরালাই ওই মদিনা কত দূরে
লোহিত সাগরের তীরে, ওই মদিনা কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আসেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখব গাই, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই, উম্মতি উম্মতি বলে কান্দে নবী মদিনাতে, উম্মতি উম্মতি বলে কান্দে নবী জীবন ভরে, এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, পাপি উম্মতের মায়াই, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখব গাই, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই, কান্দি আমি বাংলাই বসে, দাউগো দেখা স্বপনে এসে, চিল্লাই বলেন আমিন, কান্দি আমি বাংলাই বসে, দাউগো দেখা স্বপনে এসে, কান্দি দেখা বসে বসে, কান্দি আমি বসে বসে, আপনাকে পাওয়ার আশাই, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখব গাই, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। আরো জোরে বলবেন না আমার বাবা, মানে অল্পতে পান তো এই জন্যই ভালো মজা লাগে। ঐতিহ্যবাহী আমার কালীগঞ্জ উপজেলার সিন্দহ গ্রাম, আমার মায়ের গ্রাম, দুঃখ হচ্ছে সেই মায়ের গ্রামের মানুষেরা ভাগ্নেকে চিনল না নাকি, অনেক কষ্ট। এটাই বাস্তবতা, রসুলের আপন জনেরা তাকে অনেকেই চিনতে পারে নাই, ঠিক কিনা? হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে হাজী লুৎফর রহমান আদর্শ হাফেজ ইয়াতিম খানা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ছোট্ট পরিসরে আজকে তাফসীর কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি আমার প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বাজান বাজান বলে যার ডাক শুনলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায়, আমার মামা হাজী লুৎফর রহমান সাহেব দামাত বারাকাত হুমুল্লা আলিয়া, আল্লাহ তাআলা তার গোলামকে মৃত্যু পর্যন্ত দিনের জন্য কবুল করুন আমরা বলি আমিন। আলোচনা করছিলেন আমার হাতে গড়া আমার ভাইগনা হাফেজ মৌলানা আবদুল্লাহ আল মামুন সাহেব, পরিচালনার দায়িত্ব আছেন আমার সুপরিচিত আমার ভাই পত্রবাদ্দাসার হাফেজ সাহেব মোহতামিম জনাব হাফেজ মাসুম বিল্লাহ সাহেব, উপস্থিত আছেন আমার কলিজার টুকরা ছাত্র এই যে গান গাইল হাফেজ আল সাঈদ, উপস্থিত আছেন আমার আর এক ছাত্র হাফেজ আবদুল্লাহ আল আমিন সহ আমার সামনে বসেন আমার প্রিয় সিন্দাহবাসী আমার একান্ত আপন জনেরা, আমার পিতৃ সমতুল্য মুরব্বী বাবা জিরা, আমার সমবয়সী আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমার শ্রদ্ধাভাজন বড় ভাইরা, পদরন্তর আলে
আমার সম্মানিতা মায়ের জাতি মা এবং বোনেরা, আপনাদের সকলের প্রতি আমার অন্তর অন্তরস্থল থেকে আর একবার সালাম জানাই। আশা করি সামনে যারা বসে আছেন মুসলমানের বাচ্চার মতন জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া আদায় করি যে মহান মালিক এমন একটি সময় আমাদেরকে কবুল করেছেন মুসলিম উম্মাহ এর ঐক্যের প্রতি মহাসম্মেলন হজের মৌসুম। সুবহানাল্লাহ, যে সময়টা বড় গুরুত্বপূর্ণ, বড় দামি সময়ে আমরা এখানে বসেছি, যেখানে হাজি সাহেবরা লক্ষ লক্ষ হাজিরা, যে সময়ে বাংলাদেশ তথা বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ কাবাঘর জিয়ারতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মুবারক জিয়ারতের জন্য তারা গেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা অনেকে যেতে পারি নাই। এমন একটি বরকতপূর্ণ সময় আল্লাহ তাআলা আমাদেরকে আজকের কোরআনের প্রতিষ্ঠানের ময়দানে কোরআন শোনার জন্য আল্লাহ তাআলা অত্র মহল্লা থেকে আমাদেরকে চয়েস করেছেন, আমরা আসতে পেরেছি আল্লাহ দরবারে। এই মাতা মস্তককে শ্রদ্ধায় অবনত করে দিয়ে আমরা জবান ছেড়ে দিয়ে শুকরিয়া আদায় করছি, সকলে আকাশ বাতাস মুখরিত করে দিয়ে একসাথে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার আপনজনেরা, লম্বা চড়া সময় নিয়েছি তেলাওয়াতের ভিতরে, যেহেতু এক একটা অরফ হরফ হরফে 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি আল্লাহ বাড়াই দেবে, যেহেতু এ কোরআনের ভিতরে কোনো ভুল এই জন্য আমি বেশি একটু তেলাওয়াত শুনাম। খুব রাগ করেছে, কারণ কোরআন হচ্ছে নির্ভেজাল একটা কিতাব, এটা যতই শুনবেন তত ইমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আসলে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সংক্ষিপ্ত পরিসরে আমি আলোচনা করব। 2টা হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহ চাইলে ইনশাল্লাহ যদি তিনি দয়া করেন অধমের গোলামের মুখ থেকে আপনাদের হেদায়তের জন্য কিছু কথা যেন আল্লাহ তাআলা আমার মুখ থেকে বলান, আল্লাহ তাআলা যেন সেই রহমত আমার উপরে নাজিল করেন, আর আপনারা শুনে আমি সহজে আমরা আমল করতে পারি, আমরা সকলে বলি আমিন। সম্মানিত আপনজনের, আমার হজের মৌসুম, অনেকে আমরা হজ করতে চাই না, টাকা আছে কিন্তু হজ করি না, আছে না টাকা খরচ হয়ে যাবে এই জন্য আমরা অনেকে হজ করি না। এরকম লোক যদি থেকে থাকেন, মাইকের আওয়াজ যারা শুনছেন শোনেন, টাকা তো জমা রেখেও তো আপনি কবর নিয়ে যেতে পারবেন না, পারবেন কি? 7-8 লাখ টাকা খরচ হবে, তার জন্য আপনি হজে যাচ্ছেন না, কৃপণতা করতেছেন, মসজিদে সারাদিন তবজি টিপতেছেন, কিন্তু আল্লাহ তাআলা হজ বাধ্যতামূলক করে দিয়েছেন সামর্থ্যবানদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল সাদাকাল্লাহু ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহীমা হানিফা ওয়ামা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ পাক বলেন, নবীজি আপনি বলুন আল্লাহ সত্য বলেছেন, কুল সাদাকাল্লাহ, সত্য কথা বলেন কে? আল্লাহ নবীজিকে বললেন, আপনি বলুন আল্লাহ যা বলেছেন সব সত্য বলেছেন, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম, তোমরা অনুসরণ করো মিল্লাতা ইব্রাহিমের, ইব্রাহিম আলাইহিস সালামের কিছু নীতি আমি তোমাদের উপরে জারি করে দিয়েছি, এটা তোমরা অনুসরণ করো, এটা তোমরা ফলো করো, এক মুখে তোমরা ইব্রাহিম সাল্লামের নীতি অনুসরণ করো। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা কার? ডাইরেক্ট কোরআন শোনেন, সরাসরি কোরআন থেকে আমরা কথা বলতে চাই, কারণ যেখানে কোরআনের পাখি আর পৃথিবীতে নাই, আমরা দীপ্ত শপথ নিয়েছি তার স্বপ্ন আমরা বাংলাদেশে বাস্তবায়ন করতে চাই, তার রেখে যাওয়ার স্বপ্ন আমরা পূরণ করতে চাই। এজন্য যদি আমাদের কেউ বছরের পর বছর কারারুদ্ধ হতে হয়, আমরা দীপ্ত শপথ নিয়েছি, আমরা রাজি আছি, 13-13 বছর ইসলামের কাছে আল্লাহর কাছে মাথা নত করেছেন, জালিম স্বৈরাচারী শাসক গোষ্ঠীর কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে নয়, আমরাও আমরাও শপথ নিয়েছি আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে যদি কোরআনের পাখির মতন আমাদেরকেও যুগের পর যুগ যদি বঞ্চিত হয়, আমরা রাজি আছি, তাগুত শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত হবে না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দেখতে পাবেন সামনে ধৈর্য ধরে,
আসছে আমি সামনে আলোচনায় যাচ্ছি, পরিবেশটা বড় ঘোলাটে হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এখানেই আমাদের মাহফিল করতে দেয়নি। আমি ফোনে মনে হয় বলছিলাম, মামা এখন তার অসুবিধা নাই, চালিয়ে যান, বলছিলাম না কথা বলো, ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? প্রিয় ভাইরা আমার, তাবলিগ ভাইর একটা দোয়া করে, আল্লাহ বাতিলে বাতিলে টক্কর লাগাই দাও। তাবলিগ ভাইরা একটা দোয়া করে, আল্লাহ বাতিলে বাতিলে, মানে উড়া মার খাবে না, বাতিলে বাতিলে লাগাই দাও দোয়া করে। তার মধ্যে মাঝে আল্লাহ একটু লাগাই দেখিয়ে দেয়, কথা কম ঠিক কিনা? এটাই বাস্তবতা। যাব আমি সেদিকে ব্যাখ্যায়, আর তালাব করেছি এই ব্যাখ্যার ভিতরে কিছু আনুষাঙ্গিক পরিবেশের উপরে চলে আসবে ইনশা আল্লাহ। এরপরেও যদি আপনারা শিক্ষা না নিতে পারেন তো কপাল আপনাদের পুড়ে গেছে। প্রিয় উপস্থিতি আমার, আল্লাহ পাক বললেন, নবী বলুন আল্লাহ যা বলেছেন, কুল সাদাকাল্লাহ, সত্য বলেছেন, আল্লাহ যা বলেছেন সব সত্য বলেছেন, আল্লাহর কথার ভিতরে কোনো চকলখুরি নাই, কোনো দুই নম্বরই নাই। কিন্তু আমাদের ভিতরে দুই নম্বরই আছে, আমরা যাচ্ছি চিকিৎসার জন্য কিন্তু আমরা অন্য জায়গায় খুন হয়ে যাচ্ছি, কথা বলেন? তাহলে আমাদের ভিতরে দুই নম্বরই আছে না নাই? মৃত্যু হলি হসপিটালে হবেন, আসেন, আমাদের মৃত্যুটাও হচ্ছে মিথ্যার উপরে, প্রসারটাও হচ্ছে মিথ্যার উপরে, কথা কন ঠিক কিনা? আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু একেবারে ছেড়ে দেন না, আজ হোক কাল হোক। ফিরাউনকে আল্লাহ অনেক সময় দিয়েছিলেন শোধরানোর জন্য, কিন্তু শোধরাই নাই। আল্লাহ শেষ পর্যন্ত ইন্দুর মতন চুবায়া চুবায়া পানির ভিতরে শেষ করেছেন, এখনো শুকি মাছ বানায়া আল্লাহ কেমন পর্যন্ত করে রেখে দিয়েছে, যাতে করে দ্বিতীয় কোনো ফিরাউন যেন পৃথিবীতে জন্ম না নেয়। এটা দেখার পরেও যদি জালিমদের শিক্ষা না হয়, আমাদের কিচ্ছু করার নাই। আমাদের দায়িত্ব হচ্ছে তাদের সামনে স্পষ্ট আল্লাহর আয়াত খুলে খুলে বর্ণনা করা। যেহেতু নবী নাই, নবীদের দায়িত্ব আমরা কাঁধে নিয়েছি, নবীদের দায়িত্ব আমরা গ্রহণ করেছি, নবী আর আসবেন না, হেদায়েতের বাণী নিয়ে চূড়ান্ত কিতাব নাজিল হয়ে গেছেন, চূড়ান্ত নবী পৃথিবীতে এসে গেছে, আর হেদায়েতের জন্য কোন নবী আর পৃথিবীতে আসবেন না। আমার প্রিয় আপনজনেরা, আমার মামা জানেরা, আমার সিন্ধবাসী, এই কালীগঞ্জের মাটিতে আমার মায়ের জন্ম, আর সিন্ধের মাটিতে আমার মায়ের জন্ম, এখানে কথা বলতে কোনো ভয়ের প্রশ্ন আসে না। আপনজনেরা কাল লাগান, আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন, আপনাদের কি এর ভিতরে সন্দেহ আছে? মিল্লাতা মিল্লাতা ইব্রাহিমা হানিফা, আল্লাহ পাক বলেন তোমরা ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা, ইব্রাহিম সাল্লামের রীতি ফলো করো, একমুখী হয়ে ফলো করো, যার কারণে প্রতি বছর দশই জিলহজ তারিখে আমরা গরু ছাগল কুরবানি করে আমরা প্রমাণ করে দিই আল্লাহ আমরা তোমার ইব্রাহিমের উত্তরসূরি। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, সে শিরককারীদের অন্তর্ভুক্ত ছিল না, সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না, সারা জীবন মুশরিকদের বিরুদ্ধে লড়াই করেছেন, আন্দোলন করেছেন। আর আজকে আমার দেশের মানুষেরা মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে, মোড়ে মোড়ে মূর্তি বানায়, তার মানে বোঝা যাচ্ছে আমরা মুখে বলি এক, অন্তরে কুফুরি। তাহলে আমরা যা বলছি মিথ্যা বলছি, আমাদের ভিতরে সত্যতা নাই, যার কারণে আমাদের অবস্থা খুবই করুণ, আমাদের অবস্থা খুব ভয়াবহ হচ্ছে, আর এটাই হবে পৃথিবীতে। আল্লাহ জালিম দিয়ে জালিমকে ধ্বংস করবে, কথা বলেন ঠিক কিনা? আপনারা ধৈর্য ধরেন, আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, আজ হোক কাল হোক ধরবে। কোরআনের বুলবুলি 1995 সালে 29 জানুয়ারি একটা ওয়াজ করেছিলেন, হে সন্তান, তুমি যেই মায়ের বুক তুমি খালি করেছ, তার বাড়ির পিছনে দেয়ালে কান লাগায় শোনো, তার মা যদি থাকে সন্তানের জন্য কি কি করে আহাকা জারি করতেছে। হে সন্তান, যারা তোমরা অন্যায়ভাবে মানুষ হত্যা করেছো, তার যদি সন্তান থেকে থাকে
তার বাড়ির দেয়ালের কোনায় গিয়া তুমি কান লাগায়া শোনো, সন্তানটা আব্বা হারার যন্ত্রণায় আব্বা আব্বা বলে ছটফট করে রাতের বেলায় চোখের পানি ফেলে কান্দে। হে সন্ত্রাসীরা, তোমরা যারা মানুষ হত্যা করো, তুমি যেই মায়ের যেই স্ত্রীর কোল থেকে স্বামীকে কেড়ে নিয়েছো, তুমি তার বাড়ির কাছে গিয়া শোনো, স্বামী জন বেদনায় স্ত্রী কিভাবে হাজারি করতেছে। কোরআনের পাখি আজ থেকে প্রায় 30 বছর 29 বছর আগে ওয়াজ করেছিল, শোনো সন্ত্রাসীরা, তুমি যেমন সাধারণ মানুষকে এতিম বানায়া ছেড়েছো, আল্লাহ তোমার সন্তানকে এতিম বানায়া ভিক্ষার ঝুড়ি বানায়া রাস্তায় নামিয়ে দিবে। আমরা স্বচক্ষে আজকে সেটাই দেখতে পেরেছি, কথা বলেন ঠিক কিনা? কালীগঞ্জের সোহানের মা একদিন কেঁদেছিল, চোখের পানি ফেলে তার পায়ে ধরে বলেছিল, সেদিন তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছিল, গ্রামবাসীরা শত শত মানুষ সাহাজারি করেছিল, ফরিয়াদ করেছিল, তার ফরিয়াদ শোনা হয় নাই, তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। তার 10 দিন পরে তাকে চোখ উকড়ানো অবস্থায় চুয়াডাঙ্গার মাটিতে গুলিবিদ্ধ অবস্থায় লাশ পাওয়া গেছে। আহারে, মায়ের আহাজারি সেদিন হয়তো আল্লাহর কাছে করেছিল, কিন্তু কবুল হতে একটু দেরি হয়েছে। আজ হোক কাল হোক, মুসলিমদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মুসলিমেরা যদি দোয়া করে, আল্লাহর ভিতরে কোনো পর্দা থাকে না, এটা কবুল হয়ে যায়। আমার প্রিয় কালীগঞ্জবাসী, আমি গরম ওয়াজ করব না, নমর নরমে শোনেন। তাহলে আল্লাহ যা বলে সত্য বলে, জালিম রাজা বলছে ওরা শত শত মিথ্যা বলছে। আর কত মিথ্যা বলবেন, আর কত মিথ্যা বললে আপনাদের পেটের ভাত হজম হবে। ও আমার ভাইরা, রাগ করেন না, বাঁচার পথ আছে, জীবন্ত কোরআন আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, বাঁচতে যদি চাও কোরআনের কাছে ফিরে এসো। ওই দাড়ি চাষা আলাদের নেতাদের পিছনে ঘুরে কোনো লাভ হবে না, বাঁচতে যদি চাও আলেম ওলামাদের পিছনে এসো, আল্লাহর কোরআনের রাস্তায় ফিরে এসো। কে কে রাজি আছেন আল্লাহু আকবার বলে দু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, একটু চোখ কান খোলা রাখেন, যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে চান, মানুষের তৈরি করা সমস্ত আইন ছেড়ে দিতে হবে। নিজেকে যদি জাহান্নামের আযাব থেকে সেভ করতে চান, তাগুতের আনুগত্য ছেড়ে দিতে হবে, শয়তানের আনুগত্য ছেড়ে দিতে হবে। বড় সৌভাগ্যবান হাজী লুৎফর রহমান আদর্শ এতিমখানা হাফেজি মাদ্রাসা, আহারে এত সুন্দর আয়োজন, জান্নাতের বাগান। যারা মনে করছে বাজারে ঘোরাফেরা করছে, উড়ানা চিরদিন থাকবে না, আজাইল আসবে, আজ হোক কাল হোক, কথা বলেন ঠিক না? এই পৃথিবী দেখতে সুন্দর, শুধু মায়ার ঘর, আইসো একা যাবায় একা, তোমার কিসের অহংকার বলো, তোমার কিসের অহংকার। এই পৃথিবী দেখিতে সুন্দর, শুধু মায়ার ঘর, আইছো একা যাইবা একা, তোমার কিসের অহংকার বলো, তোমার এত কিসের অহংকার। চিনলে এখন ঠিক কিনা? যাদের জন্য করলা তুমি জমি জামা ঘর, ভেবে দেখো তারাই একদিন হবে তোমার মন, হবে তোমার পর
মধ্যে বলেন ঠিক কিনা, যাদের লাগি করলা তুমি জমি জামা ধর, ভেবে দেখো তারা একদিন হবে তোমার পর মন, হবে তোমার পর এই পৃথিবী দেখিতে সুন্দর শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা তোমার কিসের অহংকার বলো, তোমার কিসের অহংকার আর যেরকম ঠিক কিনা, কত অহংকার ছিল, কত দাপট ছিল, গিভারের নাম শুনলেই বলেছে মাহফিল হবে না, পারমিশন নয়। কোথায় তোমার অহংকার, কোথায় তোমার ক্ষমতা, আর তোমার নাম নিশানা নয়, গোস্ত তুমি খুঁজে পাওয়া যায় না, এই কথা বলে ঠিক কিনা। আল্লাহ আছে তো, আল্লাহ আছে, বিশ্বাস হয় আপনাদের? কার কার বিশ্বাস হয় দুই হাত তুলে দেখার। আসছে আমি সামনে, এখনো শেষ হয়নি আমার আলোচনা, এখনো অনেক বাকি আছে। প্রিয় ভাইয়ের আমার, আস্তে আস্তে আমি সব বলবো ইনশাআল্লাহ, সব বলবো। চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা, প্রিয় ভাইয়ের আমার, আসুন আমি সর্বস্তরে সকল দলের ভাইদেরকে আহ্বান করছি, ফিরে আসেন কোরআনের কাছে, ফিরে আসেন, ভালো ভালো কাজ করেন, নেকির কাজ করেন, এমন কাজ করেন যেন অন্তত 30 জন ভালো মানুষ আপনার জানাজায় দাঁড়িয়ে বলে আল্লাহ লোকটা ভালো মানুষ ছিল, তুমি তারে মাফ করে দাও, রসুল বলেছে এই মাইয়ের জান্নাতি। মামা সুবহানাল্লাহ বললেন না, ঘুমাচ্ছেন? কয়জন লোক জোরে বলেন, 30 জন লোক যদি আপনার জানাজায় দাঁড়িয়ে সাক্ষ্য দেয় আল্লাহ লোকটা নামাজি ছিল, গরিব মানুষ হলেও লোকটা সাধারণ জীবনযাপন করেছে, মিথ্যা কথা বলে নাই, একক তো না খেয়ে থেকেছে, পরের কাছে হাত পাতে নাই, আল্লাহ লোকটা ভালো ছিল, সাধারণ মানুষ ছিল, নামাজ ছিল, সত্য কথা বলতো, দুনিয়ার থেকে চলে গেছে, আল্লাহ তুমি তার অজানা জানা ভুল ত্রুটিগুলো মাফ করে দাও। নবীজি বলেছেন এমন 40 জন যারা জীবনে শিরক করে নাই, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করে নাই, মিথ্যা কথা বলে নাই, ভালো জীবনযাপন করেছে, সত্যের পক্ষে চলেছে, এমন ভাগ্যবান 30 জন লোক যদি আপনার আমার জানাজায় দাঁড়িয়ে আল্লাহর কাছে সুপারিশ করে, রব্বুল আলামিন হুজুর ভালো ছিল, সত্য কথা বলতো, কোরআনের পথে চলতো, আল্লাহ তুমি হুজুরকে মাফ করে দাও, ও নবীজি বলেছেন নিঃসন্দেহ ওই লোকটা জান্নাতি। এদেশের মাটিতে কোরআনের পাখির জানাজা হতে দেওয়া হয় নাই, ওয়াল্লার বান্দারা 30 জন নাই, 30,000 ভালো মানুষ আছে যার জানাজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলার মতন মানুষ আছে, আহারে যারা মানবতার জীবন যাপন করেছে, আর আপনি আমি মরে গেলে দেশের দাড়ি সাজা গোপালার নেতারা যখন মারা যায় সামনের কাতারে যে সমস্ত লোকগুলো থাকে এরা দাঁড়িয়ে পেশাব করে, এরা পোশাক পায়খানা করেও পবিত্রতা অর্জন করে না, এই সব লোক যদি আপনার প্রথম সারি কাতারে জানাজাই হয় শোনেন কপাল পুড়ে গিয়েছে। আমি গতকালকে একটা জানাজা পড়ালাম, সেখানে আমি আমার জানাজার সমস্ত মুসল্লিরা যারা ছিল আমি সকলকে বললাম অন্তত এমন 30 জন লোকের সাথে আপনি সম্পর্ক করেন যে 30 জন লোক পাঁচত্ব সলাত আদায় করে, সত্য কথা বলে, মানবতার জীবনযাপন করে, সৎ পথে চলে, এমন 30 জন লোকের সাথে সম্পর্ক করেন, আর তাদের বলেন ভাই যদি আমি আপনাদের আগে মারা যাই জানাজায় দাঁড়িয়ে অন্তত আমার পক্ষে আল্লাহর দরবারে একটু সাক্ষ্য দিয়ে দোয়া করেন, যেহেতু রসুলের হাদিস বলেছে 30 জন ভালো মানুষ যদি মাইয়াতের পক্ষে সাক্ষ্য দেয় ওই মাইয়ের জান্নাতি। চিন্তা করেছেন কখনো? আর আপনারা আলেমদেরকে পুরো ছায়া দেন, আপনারা আলেমদের চোখ উপড়ায় নেন, আলেমদেরকে বছর পর বছর কারারুদ্ধ করেন, এরা পাক্কা আবু জাহেল্লার বংশধর, কথা বলেন ঠিক কিনা?
এরা কোনো মুসলমান হতে পারে না। জানাজা পড়লেই হবে না, জানাজা আল্লাহর খুশির জন্য পড়া লাগবে, নেতাগিরি দেখানোর জন্য, জনগণের সাপোর্ট নেওয়ার জন্য, জনগণের কাছে ভালো হওয়ার জন্য। জানাজা পড়লে হবে না, অন্তরে থাকতে হবে ভয় কার, জোরে বলেন। প্রিয়াকান্ত রাপঞ্জনের আমার আসুন কথাই কথা বেড়ে দেবো লম্বা চড়া আলোচনা। পরবর্তী একটি রব্বুল আলামিন বললেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইন্না আউওয়ালা বাইতি, নিশ্চয় প্রথম ঘর হচ্ছে পবিত্র মক্কা, বাক্কায় অবস্থিত বিবাক্কাতা মুবারাকা, যেখানে বরকতময় করা হয়েছে, পুরো এলাকাটাকে নিরাপদে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। ইন্না আউওয়ালা বাইতু উদিআ লিন্নাস, মানুষের জন্য তৈরি করা হয়েছে প্রথম ঘর বিবাক্কাতা মুবারাকা, যেটা বাক্কায় অবস্থিত, অর্থাৎ বাক্কা শব্দের বাংলা অর্থ হচ্ছে মক্কা, মক্কায় অবস্থিত মুবারাকা, যেই ঘরটাকে বরকতপূর্ণ করা হয়েছে। চিল্লায় কম সুবহানাল্লাহ, যেখানে এক রিকাত নামাজ পড়লে, হ্যাঁ আপনি তো চান্স পেয়ে গেছেন, তো বাংলাদেশে ফিরে এসে পাথর মেরেছে শয়তানের, বাংলাদেশে এসে শয়তানকে খাসা মেরে দিয়ে আলেমদের জেলে পড়ে দেন, তাহলে কিন্তু কাজ হবে না, ঠিক কিনা? যেই ঘরটাকে বরকতপূর্ণ করেছেন কে, যেটাকে নিরাপদে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলেন প্রথম ঘর মানুষের জন্য তৈরি করা হয়েছে, যেই ঘরটাকে বরকতপূর্ণ করে দেওয়া হয়েছে, বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্রবিন্দু হচ্ছে মক্কা শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ, ঘোষণাটা কার? আরো জোরে বলেন ঘোষণাটা কার? আমার দেশের হাজির সাহেবরা মক্কাতে যায় বরকত নিতে, হজ করে আসে। আপনারা জানেন ওই যে মিনায় কুরবানি করতে যাওয়ার আগ দিয়ে পাথর মারতে হয় শয়তানের, আছেন না? কয়টা মারছিলেন? আমার হাজির সাহেব বাগান বসে আছেন, বাস্তব প্রমাণ, সাক্ষ্য প্রমাণ, পাথর মারছিল কোন সময়? ইব্রাহিম সাল্লাম এবং ইসরাফিল সাল্লামকে যখন শয়তান ধোকা দিচ্ছিল, পিতা পুত্র উভয়ে শয়তানকে পাথর মেরে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমার দেশের হাজিরা সেখানে যে পাথর মারে, কিন্তু বাংলাদেশে এসে আবার কাঁসা মেরে শয়তানের দল করে, তার মানে পাথর মারা হলো না। আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করতে পারে না, এই কথা বলেন। এবার হাদিস একটা মেরে দিয়ে যেটা তালাওয়াত করেছিলাম, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। 5000 লোকের জানাজা পড়েছেন, আপনার জানাজা কেন হলো না? তার বাস্তব প্রমাণ আজকের এই হাদিস হবে। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, আল উমরাতু ইলাল উমরাত কাফফারাতুল লিমা বাইনাহুমা, কাফফারাতুল লিমা বাইনাহুমা জাযা লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আরেকটি হাদিসের ভিতরে বলা হয়েছে, হাজ্জুম মাবরুর মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। যে ব্যক্তি প্রসিদ্ধ হজ করলো, হজে মাবরুর করলো, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করেছে, যেহেতু হজের মৌসুম চলতেছে, আমি হাদিসগুলো আয়াতগুলো কোট করে নিয়ে আসছি। আমার ভাইরা হাজির সাহেবরা কেমন হজ করে, আল্লাহর কাছে কবুল হয় কিনা আল্লাহ পাকি ভালো জানে। ও আল্লাহর গোলামেরা ক্লিয়ার করে শোনেন, মান হাজ্জা, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াকসুক, সে পাপাসার থেকে বিরত থাকলো, অন্যায় থেকে বিরত থাকলো, অশ্লীলতা থেকে বিরত থাকলো,
সমস্ত পাপাচার খারাপ কাজ থেকে বিরত থাকলো। লাইসালাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাত তৈরি করা হয়েছে। আর রাজা কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করেছে, প্রসিদ্ধ হজ করেছে, আল্লাহর খুশির জন্য হজ করেছে, ওই ব্যক্তি বাড়িতে সেই দিনের মতন ফিরে আসে। রাজা কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু, যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল, সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করেছে, পাপাচার থেকে বিরত থেকেছে, আর জীবনে পর্নাই করে নাই, মিথ্যা কথা বলে নাই, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হজ করেছে, ওই ব্যক্তি বাড়িতে সেই দিনের মতন নিষ্পাপ হয়ে ফিরে আসে, যেদিন তার মা তাকে প্রসব করেছিল, জন্ম করেছিল, প্রসব দিয়েছিল দুনিয়াতে, যেদিন তিনি পৃথিবীতে এসেছিল নিষ্পাপ অবস্থায়। যারা আল্লাহর খুশির জন্য হজ করে, ওই ব্যক্তি ওই দিনের মতন নিষ্পাপ হয়ে বাড়ি ফিরে, যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হজ করেছি, এদেশের এমপি মন্ত্রীরা প্রতি বছর হজ করে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করতে পারে নাই। আল হাজ্জুল মাবরুর, প্রসিদ্ধ হজ করতে পারে নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করতে পারে নাই, আল্লাহর খুশির জন্য হজ করতে পারে নাই। শয়তান রে পাথর মেরেছে, আল্লাহর খুশির জন্য শয়তান রে পাথর মারতে পারে নাই। মিনায় কুরবানি করেছে, আল্লাহর খুশির জন্য কুরবানি করতে পারে নাই, যার কারণে বাংলাদেশে এসে যে আল্লাহর কাবার গিলাফ ধরে চুমু খেয়েছে, আহারে সে আল্লাহর কোরআনের কথা বলে, তাদের ধরে ধরে ফাঁসি দেয়, জেলে ঢুকায়। তার মানে স্পষ্ট হয়ে গেল, হাজ্জে মাবরুর, ওরা প্রসিদ্ধ হজ মান হাজ্জালিল্লাহ, আল্লাহর জন্য হজ করতে পারে নাই। ঠিক কিনা? আমি কি বানায় বলছি? আছেন বাকারি শরীফ আছে? তুমি যদি আল্লাহ খুশির জন্য হজ করতে, তাহলে পাথর মেরে আসলে শয়তানের, আয় শয়তান দূর হয় তুই আমার কাছ থেকে, আমরা আল্লাহর জন্য কুরবানি হতে যাচ্ছি। ঠিক কিনা? তাহলে হাজি সাহেব, তুমি পাথর মেরে বাংলাদেশে ফিরে এসে যারা সে আল্লাহর পক্ষে কথা বলে, তাদেরকে তুমি পছন্দ করলে না, তাদের ভালো লাগলো না, তাদের সেই দল করার কারণে তার চোখ উপর মেলে, তার হত্যা করলে, তার কুরাশা দিলেন, গুম করলে, খুন করলে, তোমার মতন শয়তানের হজ কবুল হয় নাই। তুমি জানাজা ঠিকই পড়েছো, আল্লাহর খুশির জন্য জানাজা পড়তে পারো না। রাগ করছেন? আমি ব্যাখ্যা টাইমতেছি, যাবে আপনার গায়ে, কিছু করেন না, কিচ্ছু করেন নাই, যা করবেন কার জন্য করবেন? নবী বলুন, নিশ্চয় আমার সলাত, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রব্বিন। ঠিকই কুরবানি করেছে, আল্লাহর জন্য করতে পারে, তার জীবনের সময় আল্লাহর জন্য ব্যয় করতে পারে না। সূরা সালারি কারবার করতে গিয়ে ধরা খেয়ে মরছে। আরেকটি শিক্ষা আপনাদের এখান থেকে বের করে দিই, আল্লাহ বলেন, আইদুল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে ইমানদাররা, যারা ইমান এনেছো, সাবধান, লা তাত্তাখিযুল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন। খবরদার, যারা আমার উপরে বিশ্বাস করেছো, ইমান এনেছো, ইমানদারদের পরিত্যাগ করে
মোমেনদের দল পরিত্যাগ করে, মোমেনদের সঙ্গ পরিত্যাগ করে, ও মোমেনদেরকে কাফেরদেরকে তোমরা বন্ধু বানিও না, মোমেনদের পরিত্যাগ করে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। যদি ইমানদার হয়ে থাকো, মোমেন যদি হও মোমেনদের সাথে সম্পর্ক রাখো, ইমানদার যদি হও ইমানদারদের সাথে দল করো, কথা বলেন ঠিক না? আপনি হজ করে আসলে আপনার দল হচ্ছে বেঈমানদের সাথে, তাহলে এই আয়াতের সাথে সাংঘর্ষিক হয়ে গেল। আমার আপনজনেরা মনে কষ্ট নিয়েন না, এই পৃথিবীতে চিরদিন আমরা থাকতে আসি না, এই সবাই মারা যাব। আল্লাহ রাব্বুল আলামিন মুসাফির হিসেবে পাঠিয়েছেন, কিছুদিনের জন্য আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছেন পরীক্ষার ময়দানে, কে কত বেশি নেকির কাজ করতে পারে, ভালো আমল করতে পারে, এটা দেখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ময়দানে আমাদের ছেড়ে দিয়েছেন। আল্লাহ সুবহান মুলকের দুই নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি জীবন আর মৃত্যু দিয়েছেন, জীবন আর মৃত্যু যিনি সৃষ্টি করেছেন, মাঝখানে যে সময়টা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, তিনি বলেন লিয়াবলুওয়াকুম আইয়ুকুম, আমি পরীক্ষা করতে চাই কে তোমাদের ভিতর থেকে আহসানু আমালা বেশি বেশি ভালো আমল করতে পারে। তাহলে দুই নম্বর সিটাই বদমাইশি করতে গিয়া নারী কেলেঙ্কারি নিয়ে ধরা খাইলাম, নিহত হলাম, তাহলে এই সিটারি দুনিয়ায় তো ধরা খাইল, আখেরা তো ধরা খেয়ে বসে আছে। আমার প্রিয় ভাইরা, কাল্লাগান এখনো সময় আছে, এই মিথ্যুকদেরকে তালাক দিয়ে দেন, যারা কথাই কথাই মিথ্যা কথা বলে, যারা কথাই কথাই সকল করি করে, কোন ইমানদার এই মিথ্যাবাদীদের পক্ষে থাকতে পারে না। ইমানদাররা ইমানদারদের পক্ষে থাকবেন, নামাজিরা নামাজিদের পক্ষে থাকবে, যারা ইমান এনেছে তারা বন্ধুত্ব করবে ভালো মানুষের সাথে, ইমানদারদের সাথে। এখানে যে শিক্ষাটা আমি দিতে চাইছিলাম, আজকে যিনি খুন হলো আপনাদের এমপি মহোদয়, এটা আমরা তীব্র নিন্দা জানাই, এটাকে আমরা সাপোর্ট করতে পারি না। সে যে দলেরই হোক না কেন, অন্যায়ভাবে তাকে হত্যা করা হোক, এটা আমরা সাপোর্ট করি না। কিন্তু কিছু কথা কিছু স্মৃতি মাঝখানে রেখে যায়, এটা আমরা আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি, এটা আমরা আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি, তিনি যা করবেন ওটাই আমরা খুশি। আমার প্রিয়াকান্ত আপনজনেরা, এ হত্যার পিছনে আর একটি বড় সমস্যা হচ্ছে তার জীবনে, ওই যে আল্লাহ বললেন হে মোমেনরা তোমরা মোমেনদেরকে পরিত্যাগ করে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তার জীবনে বন্ধু যারা ছিল তিনি ইমানদারদেরকে বন্ধু বানাতে পারে নাই। বাজাবাজি বললি না তুমি, ইমানদারদেরকে তিনি বন্ধু বানাতে পারে নাই। কারণ আমরা যারা ইসলামের দল করি, আমাদের সামান্য একজন ইউনিয়ন নেতাকে যদি আমাদের সামনে গালি দেওয়া হয় আমরা চুপ মেরে থাকতে পারি না। আমাদের কোরআনের ফকির বিরুদ্ধে যদি আমাদের সামনে কেউ কথা বলে মনে জীব টানে ছিঁড়ে ফিরে দিই, কারণ আমরা এদেরকে ভালোবাসি আমার আল্লাহকে পাওয়ার জন্য, কথা বলে ঠিক কিনা? আমরা দুনিয়ার কোন স্বার্থের জন্য আমরা আলেমদেরকে ভালোবাসি না, আমরা দুনিয়ার ক্ষমতার জন্য আমরা কার সাথে সম্পর্ক করি না, আমরা আল্লাহকে পাওয়ার জন্য আলেমদেরকে ভালোবাসি। চোরাকালানি দুই নম্বরই, চিটারি বটবাসি বাটপাড়ি নারীখোর ইয়াবাখোর মদখোর আছে না, এদের মুখে মানবতার কথা মানায় না। খরানের গুলগুলি কি অপরাধ করেছিল, তিনি হিন্দুদের ভোটে পাশ করে সেই মানুষটাকে খামাকা ঠান্ডা মাথায় তাকে শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহর কাছে আমরা বিচার দিয়ে দিয়েছি, আজ হোক কাল হোক মজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হবেই হবে। ইনসান কোটি কোটি মানুষ কাঁদছে দেখো, ওরানি পাখিকে ভালোবেসে, কোটি কোটি মানুষ কাঁদছে দেখো, কোরআনের বুলবুলিকে ভালোবেসে।
আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছ এই বাংলাদেশে, আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছ এই বাংলাদেশে। কোটি কোটি মানুষ কাঁদছে দেখো, সাইদি তোমাকে ভালোবেসে, আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছ এই বাংলাদেশে, আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছ এই বাংলাদেশে। চিল্লায় কর মারহাবান ইসলামের প্রতি কি তুমি, তুমি কোরআনের পাখি, তোমার প্রচারে হয়েছে খতম দুশমন জালিমের সালাকি। চিল্লায় কর ঠিক কিনা, ইসলামের প্রতি কি তুমি, তুমি কোরআনের পাখি, তোমার প্রচারে হয়েছে খতম দুশমন জালিমের চালাকি। মরবে না কখনো প্রিয় তুমি, থাকবে কোটি কোটি হৃদয়ে বেঁচে, আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছ এই বাংলাদেশে, আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছ এই বাংলাদেশে। কোটি কোটি মানুষ কাঁদছে দেখো, কোরআনের পাখিকে ভালোবেসে, আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছ এই বাংলাদেশে, আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছ এই বাংলাদেশে। আওয়াজ দে বলেন মারহাবান, কোরআনের পতাকা উড়াতে আমার সোনার এই বাংলাতে, কতটা কষ্ট করছ তুমি, কেঁদেছ কত না আঘাতে, ইসলামের পতাকা উড়াতে আমার সোনার এই বাংলাতে, কতটা কষ্ট করছ তুমি, কেঁদেছ কত না জেলেতে, তোমার বিদায় নীরব ভূমি বিশ্ববাসী আজ থমকে গেছে, আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছ এই বাংলাদেশে। কোটি কোটি মানুষ কাঁদছে দেখো, সাইদি তোমাকে ভালোবেসে, কোটি কোটি মানুষ কাঁদছে দেখো, কোরআনের পাখিকে ভালোবেসে, আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছ এই বাংলাদেশে, আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছ এই বাংলাদেশে। চিল্লায় কর আল্লাহু আকবার, সাইদি তোমার মৃত্যুর আগে ভূমিকম্প হলো দেশ জুড়ে, খোদার গজব নাজিল হোক ওই সব জালিমদের উপরে। কথা বলুন, সাইদি তোমার মৃত্যুর আগে ভূমিকম্প হলো দেশ জুড়ে, আল্লাহর গজব নাজিল হোক ওই সব জালিমদের উপরে, যারা তোমাকে
বাঁচতে দেয়নি আল কোরআনের পরিবেশে, আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছো এই বাংলাদেশে, আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছো এই বাংলাদেশে, কোটি কোটি মানুষ কাঁদছে দেখো কোরআনের বুলবুলিকে ভালোবেসে, কোটি কোটি মানুষ কাঁদছে দেখো সাইদি তোমাকে ভালোবেসে, আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছো এই বাংলাদেশে, আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছো এই বাংলাদেশে, আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছো এই বাংলাদেশে। জিয়াউর রহমানের নামে গান আছে না, বঙ্গবন্ধুর নামে গান আছে না, আমরা আমাদের কলিজার টুকরা পাখির নামে গান গাইব, তোদের কোনো বাপ ঠেকাতে পারে, পালি ঠেকাস, কারণ সে আমাদের কলিজার টুকরা, কথা বলেন ঠিক কিনা, কোনো লাভ হবে না, আল্লাহ আস্তে আস্তে ধরবে ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে, মুনাজাত করে দিই, অল্পতে পাচ্ছেন তো এই জন্য দাম হচ্ছে না। প্রিয় ভাইরা আমার কান্না গান, শয়তান দে পাথর মেরে আসে হাজি সাহেব, এদেশের আমার এমপি মন্ত্রী ভাইরা যায় প্রতি বছরে হজে যায়, ফিরাই ফিরাই যায়, কিন্তু বাংলাদেশে এসে শয়তানে পাথর মারার কথা মনে থাকে না। হজ্জে মাবরুর প্রসিদ্ধ হজ হয় নাই, আল্লাহ সন্তুষ্টির জন্য হজ হই নাই, কতক্ষণ ঠিক না, তাহলে হজ করতে হবে কার জন্য, এত বরকতপূর্ণ ইসলামের একটি মূল স্তম্ভ বুনিয়াদ ইসলাম আলা খামস শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু রাসূল ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাউয যাকাত ওয়া হজ্জুল বাইত, কাবা হজ কাবা শরীফ জিয়ারত করা, আল্লাহর ঘর জিয়ারত করা, এটা ইসলামের একটি মূল স্তম্ভের ভিতরে একটি প্রধান স্তম্ভ, এটা যার ভিতরে আছে, এটা যার পালন করলো না সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। এই জন্য যাদের সামর্থ্য আছে হজ করবেন, কথাটা কার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহ গনিয়ুন আনিল আলামিন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার, সবাই শক্তি দিয়ে বলুন আল্লাহু আকবার, কি আপনারা ভয় পাচ্ছেন নাকি, আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। বদর প্রান্তের মুজাহিদদের মত ঈমান আনতে হবে, মুনাফিকি করে আল্লাহর জান্নাত পাওয়া যাবে, নামাজ পড়বো যার জন্য, রোজা করবো যার জন্য, হজ করবো যার জন্য, দল করা লাগবে তারই জন্য, তুমি নামাজ পড়বা, হজ করবা, যাকাত দিবা, রোজা করবা, আর রাজনীতি করবা শয়তানের, তুমি ইসলাম থেকে বেরিয়ে গেছো। আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি লিল্লাহি রব্বিল, সব কিছু হবে কার জন্য, এটা তো বলাই আছে। এই জন্য ইসলামী আন্দোলন যারা রোকনের শপথ নেন, যারা বায়াত গ্রহণ করেন, তাদেরকে এই আয়াতটা তাদের সামনে তালোয়াত করে বায়াত নেওয়া হয়, বছরের পর বছর তোমাকে কারারুদ্ধ হতে পারে, তোমার হায়াত আল্লাহর জন্য হবে, তোমার চোখ তুলে নিবে, তোমার সব কিছু আল্লাহর জন্য হতে হবে,
তোমার কুরাসা দিবে, তোমার সব কিছু আল্লাহর জন্য হবে, তোমার আন্দোলন হবে আল্লাহর জন্য, তোমার মিটিং মিছিল হবে আল্লাহর জন্য। যিনি গোটা বিশ্ব প্রতিপালক রব, আমার যুবক ভাইয়েরা এসো, ফিরে আসো, এখনো সময় আছে, দুষ্টামি করো না, নষ্টামি করো না। এই পৃথিবীতে দুষ্টামি নষ্টামি করে কেউ আল্লাহ রহমত পায় নাই, তাদের মৃত্যু হয়েছে লাঞ্ছিত অবস্থায়, অপদস্থ অবস্থায়। যারা সেরে কি করেছে, খোদাদ্রোহী করেছে, আল্লাহ দুনিয়ার থেকে তাদেরকে লাঞ্ছনা করেছে। এক এক করে আল্লাহ ধরবে জালিমদেরকে, এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ ধরবে, একটু সময় লাগবে। এর ভিতর দিয়ে যদি আমরা পাক্কা ঈমান নিয়ে চলতে পারি, আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুতরাং আমার ইবাদত যারা করেন, আমার বান্দাদের দলভুক্ত হয়ে যাও, একমাত্র আমার গোলামি যারা করে, আমার কাছে মাথা নত যারা করেছেন, জালিমের কাছে মাথা নত করে নাই, তাবুতের কাছে মাথা নত করে নাই, তাদের ফাঁসির রায় হয়ে গেছে, ওরা জালিমের কাছে প্রাণ ভিক্ষা চাই না, একমাত্র আল্লাহকে প্রাণের মালিক বলে ঘোষণা করেছে, একমাত্র হায়াতের মালিক আল্লাহকে ঘোষণা করেছে। আমার ইবাদত যারা করে, তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়াদুখুলি জান্নাতি, আর আমার জান্নাতে ঢুকে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহর ইবাদত যারা করে, তাদের দলে যদি আপনি অন্তর্ভুক্ত হতে পারেন, তাহলে তারাও জান্নাতবাসী হয়ে গেল, আপনি আল্লাহর জান্নাতে ঢুকে গেছেন, আল্লাহ সরাসরি বলেছে। এই জন্য আমি আপনাদেরকে বলছি, আসুন শয়তানের দল ছেড়ে দেন, তাগুতের দল ছেড়ে দেন। আজকে এই যে মাদ্রাসা, আহারে আজকে দুঃখ হলো এই সিন্ধাবাসীর জন্য। ও আমার মায়ের জাতি, শোনো, আমার যুবকেরা, আমার বাবাজিরা কয়দিন থাকবেন এই পৃথিবীতে, কয়দিন থাকবেন? আপনি বাড়ির মহব্বতে কোরআনের ময়দানে আসতে পারেন নাই, আপনি বাড়ির মহব্বতে কোরআনের ময়দানে আসতে পারেন নাই, অথচ আপনি চিন্তা করেন আপনি যেদিন মারা যাবেন, আর ওই বাড়ির ভিতরে এক মুহূর্তের জন্য আপনাকে রাখা হবে না, সাথে সাথে আপনার সন্তানেরা আত্মীয় স্বজনরা মসজিদ থেকে খাটিয়ে নিয়ে যাবে, আর ওই ঘরে থাকার অধিকার আপনার নাই, সাথে সাথে ঘর থেকে আপনার বের করে খোলা আকাশের নিচেই সিট করে ফেলে দেবে। তাহলে যেই বাড়ির মানুষের মহব্বতে আপনি আল্লাহর কোরআনের ময়দানে আসতে পারেন নাই, ওই বাড়ির মানুষেরাই মরার পর আর আপনার বাড়ির ভিতরে রাখবে না। এরপরেও কি আপনার শিক্ষা হয় না? কার পিছনে আপনি ছুটতেছেন, কার পিছনে সময় দিচ্ছ? আল্লাহর বান্দারা, আল্লাহ পাক বলেন ফি আয়াতুম বাইনাত, এটা আছে স্পষ্ট নিদর্শন আমার আয়াত, মাকাম ওমান দেখালাহু মাকাম ইব্রাহিম, যেই নিদর্শনটা আমি তোমাদের জন্য মক্কাতে বাক্কাতে স্থাপন করেছি, যেটা প্রথম ঘর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, মক্কার সর্বপ্রথম ঘর কোনটি? আল্লাহর কোরআন আয়াত এটা প্রমাণ হয়ে গেল, ইন্না আউওয়ালা বাইতি, প্রথম ঘর হচ্ছে, প্রথম ঘর হচ্ছে, বাড়ি হচ্ছে আল্লাহর ঘর, বিবাক্কাতা মুবারাকা, যার কেন্দ্রবিন্দু হচ্ছে মক্কা শরীফ অবস্থিত, মক্কাতে অবস্থিত, যেখানে ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম, যেখানে ইব্রাহিম সাল্লাম দাঁড়িয়ে বক্তৃতা দিতে, ইব্রাহিম সাল্লামের অনেক নিদর্শন, স্পষ্ট নিদর্শন যে এই বাক্কাতে রয়েছে, মক্কাতে রয়েছে। হাত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা, হে দুনিয়ার উম্মতেরা, মোহাম্মদের উম্মতেরা, তোমরা মিল্লাতি ইব্রাহিম কে অনুসরণ করো, এক মুখে হে অনুসরণ করো, এক তরফা ভাবে অনুসরণ করো। হুয়া সাম্মা কুমুল মুসলিমিন, যেই ইব্রাহিমকে আমি তোমাদের পিতা হিসেবে গ্রহণ করে দিয়েছি, ঘোষণা করে দিয়েছি, তাহলে যারা কুরবানি করবে তারা দ্বিতীয় কোনো দাড়ি চাষা গোপ আলাকে জাতির পিতা মানতে পারে না। মুসলিম জাতির পিতা হচ্ছে একজন, মিল্লাতা আবি কুল ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন, মুসলিম গোষ্ঠীর পিতা হচ্ছে ইব্রাহিম। এর বাদ দিয়া যারা অন্য দাড়ি চাষা গোপালাদেরকে যারা জাতির পিতা মানে, ওরা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, ওদের ইমান নেই। কথা বলেন, আমি কি বানায় বলছি? বাজান, সামনে বার দাওয়াত দেবেন তো, দাওয়াত দে, রান্না মামু বাড়ি আসতে হবে নাকি? তাহলে মুসলিম জাতির পিতাকে যারা বলছেন আমরা মানে বিদ্যালয়, সবাই বলেন কে? এটা নির্ধারণ করে দিয়েছেন কে?
এটাকে নরচরণ করার ক্ষমতা আমাদের আছে? আর সেই দলের পিছনে আপনারা ঘোরেন, আপনার মাথার ভিতরে কি গুপুরা? আপনারা বললি তো রাগ করেন, রাগের জন্য বলছি না, আপনারা বাঁচার জন্য বলছি, কথা বলেন ঠিক কিনা? মানে আপনি যদি কোরআনের পথে চলেন, আল্লাহকে মানেন, এক ইব্রাহিম সাল্লামের মিল্লাত অনুসরণ করেন, তাহলে আপনি আল্লাহর জান্নাতে ঢুকবেন, এটা আল্লাহ ওয়াদা দিয়েছে, এটা আল্লাহ ওয়াদা দিয়েছে। আমরা বাঁচাতে চাই, আমরা নিজেরা বাঁচতে চাই, জাতিকে বাঁচাতে চাই, এ সমাজের মানুষকে বাঁচাতে চাই। আমার সম্মানিত মায়েরা বোনেরা যারা পদ্মন্তর আলে আছেন, শোনেন আমার মায়ের জাতি, আমার সম্মানিত মায়েরা, খবরদার, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলেন, ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নেন, আলেমদেরকে যাদের পছন্দ হয় না, উলামাদেরকে যাদের পছন্দ হয় না, কুরআন আইন ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, সে যে নেতাই হোক না কেন। আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, ইমানদার দাবি করেন, আপনাকে মানতেই হবে। আপনি নামাজও পড়বেন, জিকিরও টাচবেন, টানবেন, আবার 50টা সিল মারবেন, এই ধোকাবাজির শেষ কোথায়? আসুন পরিচ্ছন্ন জীবনযাপন করেন, একমুখী হানিফা, একতরফা ভাবে ইবাদত করবেন কার? আল্লাহ সূরা বাইকিনাতে বলেন, আমি তোমাদেরকে আদেশ করছি, এটা ছাড়া আর কোন আদেশ আমি করি নাই। সে আদেশটা কি? একমাত্র এক মুখী হে, ইখলাসের সাথে, মুখলিসিন আলাউদ্দিন, আমার দিনের ভিতরে এক মুখী হে হানিফা, একতরফা ভাবে আমার ইবাদত করবে, এই আদেশ আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের দেওয়া হয়েছে। আর কারো ইবাদত করা যাবে না, কোনো নেতার গোলামি করা যাবে না। আহারে, আর এক নেতা কিছুদিন আগে ধরা পড়েছে, যিনি কিছুদিন আগে কালীগঞ্জতে বক্তৃতা দিচ্ছিলেন, অপরাধী যেই হোক তাকে ছাড়বে না। আমার সাধারণ সম্পাদক ভাই বাদুল কাদের ভাই বলেছেন, যেই হোক না কেন অপরাধী, তার ছাড় হবে না, ওদের জীবনটাই মিথ্যার উপরে জন্ম হয়েছে। কথা বলেন, এরা মিথ্যু, এরা সকল ঘুরি, এরা কালো বাজারি, এরা কালো টাকা সাদা করে, এরা স্বর্ণ চালান করে, এরা অবৈধ ব্যবসা করে, এরাই রাজাকার, এরাই দেশের শত্রু, এরাই দেশদ্রোহী, এরা মুসলমানদের শত্রু, এরা জাতির শত্রু, এরা স্বাধীনতার শত্রু, এরা ইমানদারদের শত্রু, এরা মসজিদ মাদ্রাসার শত্রু, এরা টাকা রাজাকার, এরা ডিজিটাল রাজাকার, এরা দেশের সম্পদ চুরি করে, ওরা বিদেশে পাচার করে, এরাই নতুন ডিজিটাল রাজাকার, কথা বলে ঠিক কিনা? কোরআনের পাখি রাজাকার নয়, এদেশের কোন আলেমরা রাজাকার নয়, এদেশের কোন ইমাম রাজাকার নয়, এদেশের কোন প্রিন্সিপাল রাজাকার নয়, এদেশের কোন হুজুর দুর্নীতিবাজ নয়, এদেশের কোন কোরআনের সৈনিকরা বিদেশে গাড়ি বাড়ি করে নয়, যারা এই মানবতার কথা বলে ওদের চোদ্দ গোষ্ঠী বিদেশে টাকা পাচার করছে, থলের বিড়াল আস্তে আস্তে যতই ঘাটাঘাটি করছে ততই বেরিয়ে আসছে। মামা ভাই পাচ্ছেন? আরে বাবু, বুড়ো তো হয়েই গেল, আর কয়দিন বাবা যে কাঁচা মেরে ঝাঁপি পড়তে, মামা ভাই নিয়ে একসাথে একেবারে কোনো ভয় নেই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কথা কন ঠিক কিনা? ভয় থাকবে কার? জোরে বলেন, ভয় থাকতে হবে। আল্লাহ মনে করতে বলি না, এখন পাকড়ি অনুষ্ঠান আছে না, আলহামদুলিল্লাহ। আর খাদ্য সালা দেখেন, একে অত ফাঁকি দেওয়া যাবে না নাকি? আর তো অনেক আলোচনা ছিল, শেষ করতে পারলাম না। আল্লাহ তুমি জাতির উপরে রহম করো, বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। প্রিয় আমার মা বোনেরা, খেয়াল করেন, খবরদার, বেপর্দাহীনভাবে চলা যাবে না, বেপর্দাহীনভাবে রাস্তায় নামা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, স্বামীর বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে না, স্বামীর কথায় কথায় মুখে তর্ক করা যাবে না। কিন্তু সিন্ধের মা বোনেরা তা শোনে না, আসে না নাই?
স্বামীর কথাই কথায় মুখে তর্ক করে। আর যদি গরিব স্বামী হয়, বাপর বাড়ির থেকে যদি কিছু দেয়, তাহলে তো তিন বেলা খুঁটা না দিয়ে ভাত খাই না। যেই সমস্ত নারীরা স্বামীর খুঁটা দেয় শোনেন, আমার সম্মানিতা মায়েরা বোনেরা যারা আছেন, কাল্লাগান স্বামীর খুঁটা যারা দেয়, ওই নারীরা জাহান্নামী নবীজি ঘোষণা করেছেন। স্বামীর মুখে মুখে যারা তর্ক করে ওই নারীরা জাহান্নামী। আমার মায়েরা খবরদার, স্বামীর বিপক্ষে যাবেন না, শরীয়ত সম্মত, শরীয়তের বিধান মোতাবেক স্বামীর পছন্দের বাইরে যাওয়া যাবে না, স্বামীকে অসন্তুষ্টি করা যাবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী হচ্ছে এমন একটা দামি জিনিস, আমি যদি আল্লাহর পক্ষ থেকে পারমিশন পেতাম যে মানুষ মানুষকে যদি সেজদা দেওয়ার অনুমতি আল্লাহ আমাকে দিতেন, গোটা স্ত্রীদেরকে বলতাম, নারী জাতিদেরকে বলতাম, তারা যেন বিবাহের পর তারা তাদের স্বামীর পায়ে সেজদা দেয়। কি দামি জিনিস! একটা ভিডিও দেখলাম, এক বৌতি এক রামদা নিয়ে স্বামীকে তা বলতেছে, ঘর থেকে ও লুঙ্গি পরা টাইম পাচ্ছে না, খাইছে দৌড়। হ্যাঁ, যে এরাম ধরেছ ঘর থেকে বেরিয়ে আসো দৌড় কার হতো। তার একজন ওখানে কমেন্টে লিখেছে, জীবনে বিয়ে করতে চাইছিলাম, কার বিয়ে করবো না, বিয়ে করার সব মিটে গেছে, কত দুঃখ পান। ও মা, আপনাদের কারণে একজনের বিয়ে করার স্বাদই মিটে গেল। আহা, দা নিয়ে তাড়ানো তো দূরের কথা, স্বামীর সামনে তর্ক করা যাবে না, স্বামীর মুখে মুখে কথা বলা যাবে না, কোনো কাজে স্বামীকে গালিগালাজ করা যাবে। মা বোনদেরকে বলছি, সতর্ক হন, সাবধান হন। আর আজকে নারীদের খাসিয়াত খুব খারাপ হয়ে গেছে, নিকৃষ্ট মানের হয়ে গেছে, স্বামীদেরকে একেবারে পছন্দই করে না, কতক্ষণ ঠিক কিনা, মানে কোন রকম জীবন যাপন করতে হয় তাই ছেলে মিশে ভেজে মিশে এরকম অবস্থা। খবরদার, স্বামী স্ত্রীর মহব্বত জান্নাতি মহব্বত, জোরে কান সুবহানাল্লাহ। সময় পাইলে অন্য দিনে বিষয় আলোচনা হবে। আসুন তাহলে, হজ করা লাগবে, জীবনের সমস্ত কাজ করা লাগবে, জানাজা পড়া লাগবে, নামাজ পড়া লাগবে, সর্বকাজ হবে কার জন্য? আল্লাহর জন্য। হাজি সাহেবরা যারা হজে যান, আরাফাতের ময়দান, আহা, আজকে হাদিসটা পড়ছিলাম বাবা, আল্লাহর নবী বলেন, আল্লাহর এই পৃথিবীতে অনেক দিন আছে, ত্রিশটা দিন, মাসে ত্রিশটা দিন আছে, চারটে পাঁচটা শুক্রবার পড়ে যায় মাস। নবীজি বলেন, এত দিনের ভিতরে আল্লাহর কাছে সব চাইতে প্রিয় দুই দিন হচ্ছে ইয়াউমুল আরাফা, আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিন যেই দিন আরাফার ময়দানি। হাদিস সাহেবরা বলে, আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, আল্লাহুম্মা লাব্বাইক হে আল্লাহ আমরা হাজির। সুবহানাল্লাহ বলবেন না? আরাফার ময়দানে হাজির এই কথা যখন বলে, আল্লাহ আমরা হাজির, লা শারিকা লাক, আল্লাহ তোমার কোনো শরীক নাই, তোমার ক্ষমতার ক্ষমতাধর আর পৃথিবীতে কেউ নাই, সমকক্ষ কেউ নাই, একমাত্র একচ্ছত্র ক্ষমতার মালিক হচ্ছে আপনি, আল্লাহুল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিক কি হচ্ছে আপনি। এই সাক্ষ্য যখন হাদিস আবরার আফার ময়দানে ভাবে দেয়, ইন্নাল হামদা, নিশ্চয় সকল প্রশংসা আপনার, অন্য আমার সব নিয়ামত হচ্ছে আপনার, আপনার নিয়ামতের আমরা প্রশংসা করিব গো আল্লাহ, লাকাওয়াল মুল, সকল ক্ষমতা হচ্ছে একমাত্র আপনার, সব ক্ষমতা রাজ্যের মালিক হচ্ছে আপনি, লা শারিকা লাক, আবার বলছে আল্লাহ আপনার কোন শরীক নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা প্রিয় দিন হচ্ছে আরাফার দিন, আইয়তিকাল্লাহ আবদাম মিনান নার ইয়াউমুল আরাফা। আল্লাহ রাসূল বললেন, এই আরাফার ময়দানে যখন হাদিস সাহেব এইভাবে স্লোগান দেয়, আরাফার 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 ময়দানটা কি মুখরিত হয়ে যায়, নবী জাওজা মুবারক দেখে আসে, আরে নবী জাওজায় সালাম দেয়, আল্লাহর কাবা শরীফ জিয়ারত করে হাজর আসওয়াদ জান্নাতে পাথরে চুমো দেয়, এরপর কুরবানি করে আরাফাতের ময়দানে দুই টুকরা কাপড় পরে, সিলাইবিহীন কাপড় পরে, আল্লাহ রে বলে, আল্লাহ কিচ্ছু নাই আমাদের পৃথিবীতে, সব খালি,
সব খালি ও করলাম, তুমি সব কিছুর মালিক। এইভাবে আরাফার ময়দানে যখন হাজির সাহেবরা ধরে দেয়, ওদের মাথায় আর গুণা থাকে না, আমল নামায় আর গুণা থাকে না। একমাত্র একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য যারা এই ডাক দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমরা হাজির আমাদের ডাকে সাড়া দাও। এইভাবে যখন হাজির সাহেবরা আল্লাহর জন্য একমাত্র আল্লাহর খুশির জন্য হজ করে, রাজা কায়ৌমি ওয়ালা দাতু উম্মুহু, ওই ব্যক্তি বাড়িতে ফিরে আসে সেই দিনের মতন, যেই দিন নিষ্পাপ অবস্থায় পৃথিবীতে এসেছিল, মা সেদিন তারে প্রসব করেছিল, ওই দিনের মতো নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে আসো আমার ভাইরা। আর আরাফার ময়দানের দিনটা আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়ে যায়, আইয়াতাকাল্লাহু আবদাম মিনান নার ইয়াউমুল আরাফা, আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন অগণিত বান্দাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেয়, মুক্ত করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শিল্পী নিয়ে এসে শুনাতেন 2 লাখ লাগবে, বাবা 5 লাখ দাম দিচ্ছেন দাদা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সিহারা তাকে জান্নাতের সিহারা হিসেবে কবুল করে নিন, আল্লাহ আপনাদেরকে মাফ করে দিন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ এই জিলহজ মাসের ওসিলায় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আমরা বড় পাপী, অনেক পাপ করে ফেলেছি আমরা, যেদিকে তাকায় সেদিকে পাপ আর পাপ, পাপ ছাড়া কিচ্ছু দেখা যায় না। আল্লাহ এই জিলহজ মাসের ওসিলায় এ হজের মৌসুমে আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও। রসুল রাউজা মুবারক, আমরা যারা যেতে পারি নাই আমাদেরকে যাওয়ার তৌফিক দাও, বলেন আমিন। যাদের যাওয়ার সামর্থ্য আছে যায়েন, রসুল বলেছেন যাদের হজে যাওয়ার সামর্থ্য আছে, যারা গেল না এ অবস্থায় যদি সে মারা যায়, হয় সে ইহুদি হয়ে মইল না সে খ্রিস্টান নেই, হয় ইহুদি হয়ে মইল নাই খ্রিস্টান। আসো, অনেক সময় হয়ে গেছে, আর সামনে এগোতে চাই না, কোরবানির বিষয়ে কিছু আলোচনা করতে চাইছিলাম, সময় নাই, সামনে কোরবানি আসছে। কোরবানি থেকে শিক্ষা নেন, কোরবানি শব্দ অর্থ আছে ত্যাগ স্বীকার করা। কি স্বীকার করা? ত্যাগ স্বীকার করা, কনসিডার করা, ছাড় দেওয়া। আমরা কুরবানি করি কিন্তু ছাড় দেওয়ার মন মানসিকতা আমাদের নেই। ওদের কুরবানি কি জন্য করি, যে জামাই মেয়ে আসছে না করলি বা কেমন হয়, গোস্ত তেমন কিনতে হবে, তাই কুরবানি শিয়ার হই নাকি, আসে না এরকম আসে না নাই ছবি। আসুন প্রিয় ভাইয়ের আমার একান্তর আহ্বান, যে এত দামি কথা আজকে হলো, এত দামি দামি কথা হলো, বড় 90,000 টাকা 80,000 টাকা তো বক্তা নিয়ে আসেন, এত দামি কথা সহজে পাওয়া যায় না, পাওয়া যায় না, আবল তাবল কিছু গিয়ে চলে যায়, কোরআন তাফসির পাওয়া যায় না। প্রিয়াকান্তর আপনজনরা আসুন, সত্যকে চিনুন, সত্যকে উপলব্ধি করুন। এই মাদ্রাসা আপনারা খোঁজখবর নিয়েন, ছেলেদেরকে খেতে দিয়েন, দুনিয়া সব পড়ে রব, সব খেয়ে চলে যাবো আমরা, কিচ্ছু সাথে যাব না। একটা ছেলে যদি এখান থেকে আপনার বাড়ি থেকে কোরআন শিক্ষা করে সে যদি আল্লাহ আল্লাহ হয়, আল্লাহর ওলি হয়ে যায়, আপনার পরিবার তার জান্নাতে নিয়ে যাওয়ার সুপারিশ করার ক্ষমতা আল্লাহ তার দিবে। সুবহানাল্লাহ, বললেন না সে যখন জান্নাতে যাবে আপনার বাড়ির ভাত খাইছে আপনার ফি এসে থাকতে পারবে? হ্যাঁ, অসম্ভব। তার ক্ষমতা দেওয়া হবে, তোমার যত চয়েস আছে নাও, তোর 14 গোষ্ঠী পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা আল্লাহ তারে দেবে। সুবহানাল্লাহ, বলবেন না বলবেন না, যদি সে আল্লাহর ওলি হতে পারে সেরকম নিজেকে যদি কোথায় গেলি ভাই, সে যদি সে নিজেকে আমলিয়াত করতে পারে, সে যদি ইনসাফ কায়েমকারী একজন সৎ যোগ্য আলম হতে পারে, দুনিয়ার স্বার্থ তার ভিতরে না থাকে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে পাওয়ার দিবেন, ক্ষমতা দিবেন। এই জন্য মাদ্রাসার প্রতি আপনারা খেয়াল রাখবেন, এটাকে অবহেলা করবেন না, খুব দামি একটা প্রতিষ্ঠান, খুব দামি প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা একসাথে। আপনার বাসায় আপনার ইনকাম করা খাওয়া এই ছেলেরা খায় আর কোরআন শরীফ পড়ে, এটা আনন্দ করা উচিত, যে আমার বাড়ির ভাত একজন কোরআনের পাখি খায়, হ্যাঁ এটা গর্ব করা উচিত, অহংকার করা উচিত। 5 জন ছেলে আছে, গতদিন সাতক্ষীরাতে প্রোগ্রাম করলাম, গত শুক্রবারে সেখানে 7 জন ছেলেকে আমি নিজে হাতে পাগড়ি দিলাম। তো হুজুর আক্ষেপ করে বললেন যে অনেক ভাইরা কিছু ছাত্রকে খেতে নিয়ে যাওয়ার পরেও কিছুদিন পরে আবার ফিরিয়ে দেয় যে ভাই আমি খাতে দিতে পারছি না, সমস্যা আছে। অথচ তার বাড়ি 5-6 জন ফ্যামিলি আছে, তার তো 3-4 জন ছেলে আছে, সে তো কোনোদিন কয় না যে আমার ছেলে তার খাতে দেবো না, ওরা ফিরিয়ে দেওয়ার আসতে বলে
আপনি কি বললেন, কি করলেন? হয় আলেম হও, না আলেমের পিতামাতা হও, না আলেমকে ভালোবাসো, তাদের খেদমত করো, যে কোনো দিক থেকে আল্লাহ হয়তো আপনাকে বাসায় দিচ্ছে। আজকে আমরা আলেমদেরকে তাজিম করতে পারি না, ইমাম সাহেবদের পিছনে লেগে থাকে মুসল্লিরা, আছে না? যে ইমাম আপনার জন্য কল্যাণের দোয়া করে, আল্লাহ আমার মুসল্লিদেরকে মাফ করে দাও, তার 14 গোষ্ঠীর মাফ করে দাও, আর আপনি সেই ইমামের সমালোচনা করেন, আপনার বিবেক আছে? আপনার কলিজা আছে? ইমামের পিছনে আপনি নামাজ পড়েন, ইমামের মহাতারক আছেন, আপনি সমালোচনা করেন? দোষটুকু আমাদের থাকতে পারে, মানুষের ভুল আমাদের থাকতে পারে, সেটা আপনি তার সামনে শুধরাই দিতে পারেন, শুধরানোমূলক সমালোচনা করতে পারেন, তাকে ভালোবেসে আদর করে বলবেন এটা ঠিক হচ্ছে না, এটা করলে ভালো হয়, ইসলাম তো অধিকার দিয়েছে সমালোচনা করার, সেই সমালোচনা করবেন, তাকে হেই প্রতিপূর্ণ করার জন্য সমালোচনা করা যাবে না। প্রিয় ভাইয়ের আমার, হয় আলেম হও, না আলেমদের পিতামাতা হও, না আলেমকে তাজিম করো, সম্মান করো, ভালোবাসো, খেদমত। কোনো ওসিলা যদি না থাকে, তিনটা ওসিলা, একটা ওসিলা যদি থাকে, হয়তো আল্লাহ সেদিন আপনাকে জাহান্নামের আগুনে পোড়াবে না। আল্লাহ বলবে, যা আমার বান্দা আলেমকে মহব্বত করতো, সে আলেম হতে পারে নাই, সন্তানকেও আলেম বানাতে পারে নাই, কিন্তু আলেমদেরকে দিল কলিজা দিয়ে ভালোবাসো, দে আমার আলেম বান্দাকে জান্নাত দিয়ে দে, জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আলেমদেরকে ভালোবাসবেন, এই যে কোরআনের পাখিদেরকে আমরা জীবন দিয়ে ভালোবাসি, আমরা হয়তো তাদের মতন আলেম হতে পারি নাই, তাদেরকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি। আমি এই বছরে তিনটা প্রোগ্রাম করেছি পিরোজপুরের মাটিতে, আমি সেখানে বলেছিলাম যে আপনারা সোনা চিনতে পারেন নাই, আল্লাহর ওলি চিনতে পারেন নাই, যার জন্ম হয়েছে এই পিরোজপুরের মাটিতে তারা চিনতে পারেন নাই। সেই কথা বলার পর সাথে সাথে অনেক মুরব্বীরা চোখের পানি ছেড়ে কাঁদা শুরু করে দিল। তো হুজুর বলেন কি, তার মতন ভালো মানুষ পিরোজপুরের জেলাতে আর হতে পারে না, তারা সক্ষত কোরআন সামনে নিয়ে আমি বলছি, আর আপনারা এখানে চিন্তায় বসে সাইদির সমালোচনা করেন, তার তার যে আমল সে বাতিলের কাছে করে না, এটাই হচ্ছে তার সবচেয়ে বড় সমস্যা। তাকে অনেকবার অফার দেওয়া হয়েছে, অনেকবার তাকে অফার দেওয়া হয়েছে, আপনি এই দল ছেড়ে দেন, এদেশে তো অনেক ইসলামিক দল আছে, আপনি সেটা করেন, আপনাকে চেয়ার দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে। সে বলেছে, অসম্ভব, আমাকে কেটে টুকরো টুকরো যদি করা হয়, এই পথ থেকে আমাকে চুল পরিমাণ সরানো যাবে না, আমার জন্মই হয়েছে কোরআনের হক কথা বলার জন্য, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সেই পথে থাকতে চাই, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? আল্লাহু আকবার, দুহাত তুলে দেখেন, নারে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ।